আজকে আমরা 2.3 অনুশীলনী সমাধান করব। তো এই অনুশীলনীর আমাদের আরও একটি ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এছাড়া যে বহুনির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এই অনুশীলনীতে, সেগুলোর জন্য কিন্তু আমাদের আরও একটি ভিডিও রয়েছে আলাদা, সেটা আপনারা দেখতে পারেন। এছাড়া বেসিক এবং উদাহরণ নিয়ে আলাদা ভিডিও অথবা সৃজনশীল নিয়ে আপনারা আলাদা ভিডিও পাবেন। সবগুলো লিঙ্ক আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এছাড়া আমাদের অ্যাপে বা চ্যানেলের প্লে লিস্টে তো পাবেনই। তো তাহলে আমরা প্রথমেই 15 নম্বরে চলে যাই। প্রশ্নে বলা আছে, 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? আমাদেরকে যেটি বের করতে হবে সেটিকে আমরা হাতের ডান পাশে রাখবো, তাই আমাদেরকে দাম বের করতে বলছে, আমরা দামকে হাতের ডানে রাখবো। তাহলে আমরা লিখতে পারি, 7 কেজি চালের দাম 280 টাকা। তাহলে 1 কেজি চালের দাম ঐকিক নিয়মের নিয়ম অনুসারে করলে তাহলে 1 কেজি চালের দাম হবে আরো কম, 280 ভাগ 7। আর যদি 15 কেজি চালের দাম বের করতে চাই তাহলে সেটি 1 কেজি থেকে বেশি হবে, অর্থাৎ 280 গুণ 15 ভাগ 7। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে পাবো 40। তাহলে এখানে 40 গুণ 15 সমান আমরা পাবো 600 টাকা। প্রশ্নে আমাদের বলা আছে, একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন চলবে? অর্থাৎ আমাদেরকে কত দিন সেটি বের করতে হবে। তাহলে আমরা দিনকে হাতের ডানে রাখবো। তাহলে আমরা লিখতে পারি, 50 জনের চলে 15 দিন, তাহলে একজনের চলবে আরও বেশি দিন, অর্থাৎ আরও বেশি দিন একজন যদি খেতে থাকে তাহলে আরও বেশি দিন খেতে পারবে। তাহলে গুণ হয়ে যাবে 15 গুণ 50 দিন, আর আমাদেরকে বলেছে 25 জনের, তাহলে কতদিন চলবে? তাহলে 25 জনের একজন থেকে আরও কম দিন চলবে, অর্থাৎ 15 গুণ 50 ভাগ 25 দিন। তাহলে আমরা 25 দিয়ে কাটলে এখানে পাবো 2, তাহলে 2 গুণ 15 অর্থাৎ 30 দিন। প্রশ্নে বলা আছে, একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে, তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? তাহলে এখানে বিনিয়োগের কথা এসেছে, তাই আমরা বিনিয়োগকে হাতের ডানে রাখবো। আমরা লিখতে পারি, 450 টাকা লাভ হয় কত টাকায়? 9,000 টাকায়। 9,000 টাকায় তাহলে 1 টাকা লাভ হয় আরো কম টাকায়, আর যদি 600 টাকা লাভ করতে হয় তাহলে আরো বেশি টাকা বিনিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে জিনিসগুলোকে কাটাকাটি করে ফেলি তাহলে আমরা এখানে 0,0 কেটে ফেললে, আমরা যদি এখানে 5 দিয়ে কাটি তাহলে পাবো 9, আর এখানে পাবো 12, আর 9 দিয়ে কাটলে এখানে পাবো 1,000। তাহলে 12 গুণ 1,000 সমান 12,000 টাকা, অর্থাৎ তিনি 12,000 টাকা বিনিয়োগ করতে হবে। পরবর্তী প্রশ্নে বলা আছে, 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে, 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন? আমরা দেখতে পাচ্ছি এখানে 10 জন দুই ক্ষেত্রেই দেওয়া আছে, তাই আমাদের এই 10 জন নিয়ে কোনো কাজ করতে হবে না। আর বাকি যে 120 কেজি ও 27 দিন দেওয়া আছে, সেখান থেকে 45 দিন হিসাবে আমাদের কত কেজি চাল লাগবে সেটি আমরা বের করে নেব। কিভাবে? আমরা লিখতে পারি, 27 দিন চলে 120 কেজিতে, তাহলে একদিন চলবে আরো কম কেজিতে, অর্থাৎ 120 ভাগ 27 কেজিতে। আর যদি আমরা 45 দিন চালাতে চাই তাহলে আমাদের আরো বেশি পরিমাণ লাগবে, অর্থাৎ গুণ হয়ে যাবে। তাহলে যদি আমরা এখানে 3 9 27 5 9 45, আর যদি এখানে করি তাহলে
চল্লিশ, অর্থাৎ আমরা পাবো এখান থেকে 200 কেজি। পরবর্তী প্রশ্নে বলা আছে, 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কতদিন চলবে? তাহলে আমাদেরকে দিন বের করতে হবে, আর 15 জন ছাত্রের জায়গায় 20 জনের টা দেয়া আছে 2 কুইন্টাল, যেহেতু একই পরিমাণ তাহলে ওই পরিমাণ নিয়ে আমাদের কোনো কাজ করতে হবে না। তাহলে আমরা লিখব, 15 জন ছাত্রের চলে 15 জনের চলে কতদিন? 15 জন চলে 30 দিন, তাহলে একজনের চলবে আরো বেশি দিন, তাহলে 15 গুণ 30, 20 জনের জন্য আর কম দিন চলবে, অর্থাৎ আমরা পাবো এখানে 2, এখানে পাবো 3, তাহলে 45/2 এখান থেকে আমরা পাবো, সমস্ততে নিয়ে গেলে তাহলে 2 দুগুণে 4, আবার 2 দুগুণে 4, তাহলে এখানে পাবো 22 সমস্ত, 2 ভাগের 1 দিন, তাহলে 45/2কে আমরা লিখব 22 সমস্ত, 2 ভাগের 1 দিন। প্রশ্নে বলা আছে, 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন, সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? তাহলে আমাদের কতজন সেটি বের করতে হবে। তাহলে আমরা লিখব, 625 গ্যালন চলে 25 জনের, 25 জন ছাত্রের, আর 1 গ্যালন চলবে আরো কম জন ছাত্রের, তাহলে 25/625 জন ছাত্রের, আর 900 গ্যালন চলবে 25×900/625 জন ছাত্রের। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে আমরা এখান থেকে 25 দিয়ে কাটলে এখানে পাবো 25, আর 25 দিয়ে যদি 900-কে কাটি তাহলে পাবো 36, তাহলে 36 জন ছাত্রের। প্রশ্নে বলা আছে, 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে, ওই কাজ 18 জন শ্রমিক কতদিনে করতে পারবে? তাহলে 9 জন শ্রমিক কাজটি করে 18 দিনে, তাহলে 1 জন শ্রমিক কাজটি করতে সময় লাগবে আরো বেশি দিন, আর যদি আমরা 18 জন শ্রমিক নিয়োগ করি তাহলে 1 জন থেকে আরো কম সময় লাগবে, 18×9/18 দিনে, আর 18 18 চলে গেলে আমাদের এখানে থাকবে 9 দিন। প্রশ্নে বলা আছে, একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে, 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? আমাদেরকে বের করতে হবে আসলে 18 দিনে সম্পূর্ণ করতে কতজন শ্রমিক লাগবে, অর্থাৎ 25 দিনে শ্রমিক লাগে বা প্রয়োজন হয় 360 জন, তাহলে একদিনে কাজটি শেষ করতে গেলে আমার আরো অনেক বেশি শ্রমিকের প্রয়োজন হবে, আর বেশি হলে আমরা জানি গুণ করে দিতে হবে, আর 18 দিনে শেষ করতে গেলে একদিনের চাইতে শ্রমিক আরো কম লাগবে, তাহলে এখানে ভাগ হয়ে যাবে। এখন যদি আমরা করি 18×36 অর্থাৎ 20, তাহলে 20×25 সমান আমরা পাবো 500 জন। এখন আমার আসলে 18 জন শ্রমিক দিয়ে কাজটি শেষ করতে গেলে আমার 500 জন শ্রমিক লাগবে, আর আগে আমাদের 360 জন শ্রমিক ছিল, আমাদেরকে জানতে চেয়েছে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, তাই আমরা লিখতে পারি অতিরিক্ত শ্রমিক লাগবে 500×360 জন, অর্থাৎ 140 জন অতিরিক্ত শ্রমিক লাগবে, তাহলে আমরা 18 দিনে কাজটি
শেষ করতে পারবো। প্রশ্নে বলা আছে, 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে, 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কতদিনে কাজটি করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রে আমাদের সময় 6 ঘন্টা দেয়া আছে, তাই 6 দিয়ে আমাদের কোনো কাজ করতে হবে না। আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দিন বের করতে হবে শ্রমিক সংখ্যাকে কাজে লাগিয়ে। তাই আমরা লিখতে পারি 25 জন লোক কাজটি করতে পারে 8 দিনে। তাহলে একজন লোক যদি কাজটি শেষ করতে হয় তাহলে তার আরো অনেক বেশি সময় লাগবে, তাহলে গুণ হয়ে যাবে। আর যদি 10 জন লোক কাজটি করতে চায় তাহলে একজন থেকে আরো কম সময় লাগবে, তাহলে হয়ে যাবে ভাগ। আমরা লিখতে পারি এখানে 5 দিয়ে ভাগ করলে 2, 5 দিয়ে ভাগ করলে 5, 2 দিয়ে ভাগ করলে 1, 2 দিয়ে ভাগ করলে 4, অর্থাৎ আমার সময় লাগবে 20 দিন। প্রশ্নে বলা আছে, একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে, সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত? তাহলে আমরা লিখতে পারি একদিনে অতিক্রম করে 10 কিলোমিটার, যেহেতু আমাদের কাছে 6 দিনের চেয়েছে তাই আমরা লিখব সুতরাং 6 দিনে অতিক্রম করবে আর বেশি, অর্থাৎ 10 গুণ 6 কিলোমিটার। আমরা লিখতে পারি 60 কিলোমিটার। তাহলে আমাদের একটি উত্তর চলে এসেছে আর আমাদের কাছে জানতে চেয়েছে তার গতিবেগ কত। গতিবেগ বলতে বোঝায় আমরা ঘন্টায় কত কিলোমিটার পথ সে অতিক্রম করে। তাই আমরা লিখতে পারি 2 ঘন্টায় অতিক্রম করে 10 কিলোমিটার, সুতরাং 1 ঘন্টায় অতিক্রম করে 10 ভাগ 2 কিলোমিটার, অর্থাৎ 5 কিলোমিটার। তাই আমরা উত্তরে লিখব অতিক্রান্ত দূরত্ব 60 কিলোমিটার এবং গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এই চিহ্নটি দ্বারা তাহলে আমরা প্রতি বোঝাবো, যেহেতু আমরা এখানে ঘন্টা লিখেছি তাই প্রতি ঘন্টায় বোঝাবে। প্রশ্নে বলা আছে, রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে, দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে। তাই আমাদের এখানে প্রয়োজনীয় দিন বের করতে হবে, কিন্তু তার আগে আমাদের জানতে হবে সে যেহেতু 10 ঘন্টা করে 12 দিন হাঁটে তাই 12 দিনে আমাদের সে কতক্ষণ হাঁটতে পারে সেটি বের করে নিতে হবে। আমরা লিখব একদিনে হাঁটে 10 ঘন্টা, সুতরাং 12 দিনে সে আরো বেশি হাঁটবে, তাহলে 10 গুণ 12 ঘন্টা, অর্থাৎ 120 ঘন্টা। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে বলেছে সে 120 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার অতিক্রম করে। তাহলে আমাদের জানতে হবে সে 9 ঘন্টা করে যেহেতু হাঁটে তাহলে 9 ঘন্টায় সে কত কিলোমিটার অতিক্রম করে। সেখান থেকে আমরা 360 কিলোমিটার অতিক্রম করতে কি পরিমাণ সময় লাগবে সেটি আমরা বের করে নিতে পারবো। তাই আমরা লিখতে পারি 120 ঘন্টায় অতিক্রম করে 480 কিলোমিটার, 1 ঘন্টায় অতিক্রম করবে আরো কম পরিমাণ দূরত্ব, 480 ভাগ 120 কিলোমিটার, আর 9 ঘন্টায় অতিক্রম করবে আরো বেশি পরিমাণ, 480 গুণ 9 ভাগ 120 কিলোমিটার। আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে এখানে পাবো 4, তাহলে 4 9 36 কিলোমিটার।
এখন আমরা দেখতে পাচ্ছি সে যেহেতু প্রতিদিন 9 ঘন্টা করে হাঁটে, তাহলে 9 ঘন্টায় সে 36 কিলোমিটার পথ অতিক্রম করে। এভাবে সে 360 কিলোমিটার পথ অতিক্রম করতে কি পরিমাণ সময় লাগবে? আমরা লিখতে পারি 36 কিলোমিটার অতিক্রম করে একদিনে, যেহেতু একদিনে সে 9 ঘন্টা করে হাঁটে আর 9 ঘন্টায় সে 36 কিলোমিটার অতিক্রম করে। তাই আমরা লিখব 36 কিলোমিটার অতিক্রম করে একদিনে। সুতরাং 1 কিলোমিটার অতিক্রম করে আরও কম পরিমাণ সময়ে, আর 360 কিলোমিটার অতিক্রম করে 360 গুণ 1 ভাগ 36 দিনে। তাহলে আমরা ভাগ করলে এখানে পাবো 10, অর্থাৎ 10 দিনে। প্রশ্নে বলা আছে, জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে, 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে? আমরা প্রথমে দেখব সে প্রতি ঘন্টায় কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে। আমরা লিখতে পারি 9 কিলোমিটার অতিক্রম করে 3 ঘন্টায়। 1 কিলোমিটার তাহলে অতিক্রম করবে আরো কম সময়ে, আর যদি 36 কিলোমিটার অতিক্রম করতে হয় তাহলে সময় লাগবে আরো বেশি, অর্থাৎ 9 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 4, আর এখানে 3 4 এ 12 ঘন্টা। তাহলে আমার উত্তর 12 ঘন্টা। প্রশ্নে বলা আছে, 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে, 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে? আমরা লিখতে পারি 6 জন লোক কাটতে পারে 28 দিনে। তাহলে 1 জন লোক কাটতে তার সময় লাগবে আরও অনেক বেশি দিন, অর্থাৎ 28 গুণ 6 দিনে। আর যদি 24 জন লোক আমরা নিয়োগ করি তাহলে সময় আরও কম লাগবে, অর্থাৎ 28 গুণ 6 ভাগ 24 দিন। আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে পাবো 24, 6 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4, আর 4 দ্বারা 28কে ভাগ করলে পাবো 7, অর্থাৎ আমার সময় লাগবে 7 দিন। প্রশ্নে বলা আছে, 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, 4 জন পুরুষ 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে, ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কতদিনে করতে পারবে? তাই আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বালক এবং পুরুষের সংখ্যার একটি মিল বের করতে হবে, অর্থাৎ যেটি আমরা দেখতে পাচ্ছি সবগুলো সংখ্যাকে হয় বালকের সংখ্যা প্রকাশ করতে হবে বা পুরুষের সংখ্যা প্রকাশ করতে হবে। সেটি আমরা কিভাবে করব? আমরা করতে পারি, যেহেতু আমাদেরকে দেয়া আছে 2 জন পুরুষ সমান 3 জন বালক, তাই আমরা এখানে আমাদের পুরুষের আরো 2টি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, তাই 4 জন পুরুষ সমান কতজন বালক এবং 6 জন পুরুষ সমান কতজন বালক সেটা আমরা বের করার চেষ্টা করব। তাই আমরা লিখতে পারি 1 জন পুরুষ সমান তাহলে হবে আরো কম সংখ্যক বালক, আর 4 জন পুরুষ সমান হবে আর বেশি সংখ্যক বালক, অর্থাৎ 3 গুণ 4 ভাগ 2 আমরা পাবো এখান থেকে 6 জন বালক। তাহলে 4 জন পুরুষের সমান সংখ্যা আমরা বালকের সংখ্যা পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা 6 জন পুরুষেরটাও করতে পারি। তাহলে 1 জন পুরুষ সমান যদি হয় 2 ভাগে 3 জন বালক, তাহলে 6 জন পুরুষ সমান হবে 3 গুণ 6 ভাগ 2, অর্থাৎ 3 গুণ 3, অর্থাৎ 9 জন বালক। এখন আমরা আমাদের প্রয়োজনীয় কাজটি করতে পারবো। কিভাবে? যেমন আমাদের বলা আছে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে, তাই আমরা 4 জন পুরুষের জায়গায় আমরা লিখব 6 জন বালক, অর্থাৎ 6 যোগ 10,
অর্থাৎ 4 জন পুরুষকে আমরা 6 জন বালক আর 10 জন বালককে 10 জন বালকের জায়গায় রাখলে আমাদের সম্পূর্ণ সংখ্যাটি বালকের সংখ্যায় প্রকাশিত হবে। তাহলে 6 যোগ 10 বা 16 জন বালক কাজটি করতে পারে 21 দিনে। আর একজন বালক যদি কাজটি করতে চায় তাহলে তার আরো অনেক বেশি সময় লাগবে, তাহলে হয়ে যাবে গুণ। আর আমাদেরকে বলেছে 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারে। আমরা 6 জন পুরুষ সমান 9 জন বালক বের করে রেখেছি, তাহলে 9 জন বালক এর সাথে আরো 15 জন বালক বা 24 জন বালক কাজটি করতে পারবে তাহলে আর কম সময়। তাহলে 21 গুণ 16 ভাগ 24, আমরা যদি 8 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে থাকবে 3 আর এখানে 2, 3 দিয়ে 21কে ভাগ করলে তাহলে থাকবে 7, তাহলে 7 দুগুণে 14 অর্থাৎ 14 দিন। 90° এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।